এখন এই পর্যায়টা আমাদের চলছে। আমাদের ঘরের অনেক ছেলেরা মেয়েরা পড়াশোনা করতে গিয়ে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে, হিন্দি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে, তারা এখন ইংরেজি বলতে বাংলা বলতে পারে না, ইংরেজিতে অভ্যস্ত, একদম হিন্দিতে অভ্যস্ত। আমরা পিসিকেও আন্টি বলি, মাসিকেও আন্টি বলি। সত্যি আপনি জিজ্ঞেস করবেন ওদেরকে, ওরা ঠিক পিসি মাসির মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পারে না, যে কোনটা বাবার বোন কোনটা মার বোন। আমাদের সেই সংস্কৃতিতে ফিরে আসা প্রয়োজন। কবি জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতাটা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুনয়নের জলে, পাওয়া যাবে কোথাও? সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের মাতৃভাষাকে সর্বপ্রথম আমাদের শ্রদ্ধার সাথে গ্রহণ করা। আমরা শিখবো, পৃথিবীর অন্যান্য অনেক অনেক ভাষা শিখবো, পড়াশোনা করব, এগুবো, ছেলে মেয়ে বংশধর এগুবে, তার জন্য কি আমরা আমাদের মাতৃভাষাকে ভুলে যাব? নমস্কার, আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোনামুরার সময় ত্রিপুরার পর্দায় উপস্থিত হয়েছি আমি, দেবাশিস দত্ত, এবং আমার সাথে আছে বাংলা ভাষা সাহিত্যবিদ প্রদ্যুত কর। আমরা আজকে সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঘটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোমহর্ষক ঘটনা, সেটার উপরে বাংলা ভাষা সম্পর্কিত আমরা কয়েকটি কথা দর্শক বন্ধুদের আমরা শোনাব। নমস্কার, আমি প্রদ্যুৎ কর, সময় ত্রিপুরার পর্দায়, সময় ত্রিপুরার দর্শক, শ্রোতা এবং পরিচালক সবাইকে ধন্যবাদ। আজকে বাংলা ভাষার গৌরব গর্বের দিন, সেই সঙ্গে গোটা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করছে। এই দিনে আমাকে এখানে কিছু বলার জন্য আমন্ত্রণ করায়। আমরা সবাই জানি মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। একটা ভাষা একটা মানুষের আহার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যায়। 1947 সালে দেবুদা বলার চেষ্টা করেছেন, ভারত যখন স্বাধীন হয়, ঠিক তার পূর্বে, ঠিক তার আগের দিন 14 আগস্ট ভারতবর্ষ রাজনৈতিক প্রেক্ষাপটে হোক, ধর্মীয় বিষয়ে হোক, দুইটা ভাগে বিভক্ত হয়। একটা ভাগ আমরা জানি পাকিস্তান রাষ্ট্র, আর একটা ভারত। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, সেই সঙ্গে বর্তমানে যে বাংলা ভাষা এবং তার যে গুরুত্ব, বিশেষ করে সমাজ ব্যবস্থায় আমাদের এই মাতৃভাষার কি স্থান, সেটাকে নিয়ে আমরা কিভাবে চলতে চাই বা সেটার মর্যাদা কতটুকু আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আমার আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করে, সে তৃপ্তি অনুভব করে, সে জানে এটাই তার পরম শান্তির, নিজের মনের ভাব প্রকাশ করার সবচাইতে বড় জায়গা। তো দেশ যখন ভাগ হয়, ধর্মীয় প্রেক্ষাপটে হোক আর রাজনৈতিকভাবে হোক, তখন ভাষা নিয়ে কোনো সমস্যা ছিল না। ধীরে ধীরে আমরা জানি পাকিস্তানের দুইটা ভাগ, একটা পূর্ব পাকিস্তান, একটা পাকিস্তান। পূর্ব পাকিস্তান মানে হচ্ছে বর্তমান যে বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের উপর একটা সময় তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। আমরা জানি মাত্র
7.1% লোক উর্দু ভাষায় কথা বলতো তখন। প্রায় 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। তবু যারা শাসক গোষ্ঠী ছিল নিজেদের স্বার্থে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়। তদানীন্তন ঢাকায় যারা বাংলা ভাষাকে অ আ ক খ মাতৃভাষা এবং মায়ের সমতুল্য হিসাবে শ্রদ্ধা করত, তারা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারল না। ধীরে ধীরে শুরু হয় ভাষা নিয়ে আন্দোলন। আর এই আন্দোলনের চূড়ান্ত রূপ 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই দিনটা পৃথিবীর ইতিহাসে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। এর মাঝখানে আমি একটু বলি, ভাষাগত সমস্যা যখন শুরু হয়ে গেল স্বাধীন রাষ্ট্র পাকিস্তান, পাকিস্তান পার্লামেন্টের একজন সদস্য পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের বর্তমান যে কুমিল্লা, কুমিল্লার ছেলে উনি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত। উনি পাকিস্তানের যখন ভাগ হলো তখন ওইখানে মন্ত্রীও ছিলেন। ভাষাগত সমস্যার দিক দিয়ে তখনই ধীরেন্দ্রবাবু পাকিস্তান পার্লামেন্টে সর্বপ্রথম প্রতিবাদ করলেন, একজন মন্ত্রী হয়েও তিনি প্রতিবাদ করলেন। এই প্রতিবাদ করার সুবাদে ইতিহাস পড়ে যতটুকু জেনেছি, পাকিস্তানের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন উনি এবং ওনার দলীয় কয়েকজন সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরাও প্রচণ্ডভাবে প্রতিবাদ করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্তর কথাটাকে। ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে পূর্ব পাকিস্তান প্রায় 100% লোক বাঙালি, সুতরাং সেইখানে তাদের রাষ্ট্রীয় ভাষাটা করা হোক বাংলা, আমরা তো পাকিস্তানের অংশই আছি। পশ্চিম পাকিস্তান যেখানে বিভিন্ন রকমের ভাষাভাষীর লোক বসবাস করছেন সেখানে উর্দু করো তোমরা, আমাদের অসুবিধা নেই। শুধু প্রশাসকরা থাকবে উর্দুভাষী, সমস্ত মানুষ হবে বাংলাভাষী, উর্দুটাকে তাদের গ্রহণ করতে হবে এটা তো মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত ধীরেন্দ্রনাথ দত্তকে বাংলাদেশ পাকিস্তানের সেই মন্ত্রিত্ব পদ ছাড়তে হয়েছিল এবং ওনাকে একটা সময় সংসদ সদস্যের পদ ছাড়তে হয়েছিল। আর উনি সংসদে যেই ঘৃতাহুতি দিলেন যেই ঘটনার উপরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার কারণে, সেইটা সম্পূর্ণভাবে একেবারে আশ্রে পড়ল গোটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশের উপরে। স্বাভাবিকভাবেই তখন লোক সংখ্যা কম ছিল, যারা ছাত্র সমাজ ছিল, যারা শিক্ষিত বিদগ্ধ বিদ্ব সমাজ ছিলেন, তারা সবাই জিনিসটা ধীরেন্দ্রনাথ দত্তকে সাহায্য করলেন। গোটা পূর্ব পাকিস্তানে তখন শুরু হয়ে গেল ভাষা আন্দোলন। দেশ স্বাধীন হওয়ার মাত্র কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেল ভাষা আন্দোলন এবং গোটা পূর্ব পাকিস্তানে ভাষাকে কেন্দ্র করে সমস্ত বাঙালি সমাজ পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামলেন। আপনার কথার রেস্টে নিয়ে আমি একটু বলছি, বিষয়টা হচ্ছে ভাষা মানুষের জীবনের একটা অপরিহার্য অঙ্গ। ধীরেন্দ্রনাথ দত্ত উনি একটা ভাষাকে রক্ষা করার জন্য, সেটা হচ্ছে তার মাতৃভাষা, ওনার চাকরি ছেড়ে দিলেন, গুরুত্বপূর্ণ কিছু পদ থেকে অব্যাহতি নিলেন, একটাই উদ্দেশ্য তার মাতৃভাষাকে রক্ষা করতে হবে। সেই দিন ঢাকার রাজপথে যারা জীবন দিয়েছেন সেই সালাম, বরকত, রফিক, জব্বার, আমরা এও জানি যে বরকত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কলেজে পড়ার সময় সে যখন দেখতে পেল যে আমার মাতৃভাষায় আমি আর কথা বলতে পারবো না, আমি সেখানে মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবো না, সুতরাং এই জীবন এই বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক বেশি শ্রেয়, এটা মনে করে সেদিন সে যুবকরা পথে নামলো। তৎকালীন পাকিস্তান সরকার নির্বিচারে ওদের উপর গুলি বর্ষণ করল, যুবকদের দেহ রাস্তায় পড়ে গেল, রক্তে লাল হয়ে গেল সেদিনকার ঢাকার রাজপথ।
এই সুবাদ বা এই মর্মে আমরা জানি জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপ দিয়ে দেয়। সে সঙ্গে আরেকটা ইতিহাস সেখানে বলা প্রয়োজন বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, আসামের শিলচর, সেখানেও 11 জন শহীদ হয়েছে মাতৃভাষার জন্য। মানুষ খাদ্যের জন্য যুদ্ধ করে, মানুষ অর্থের জন্য যুদ্ধ করে, কিন্তু কোনো মানুষ তার ভাষার জন্য যুদ্ধ করতে পারে সেটা সত্যি একটা চিন্তার বিষয়। যে শুধু যুদ্ধ বা সংগ্রাম নয়, সে প্রাণ পর্যন্ত দিতে পারে, এই জিনিসটা আমরা সেদিন 21 ফেব্রুয়ারির যে ঘটনা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, অমর সেই সঙ্গীত আজও প্রতিটি বাঙালির মনে প্রাণে এই বিষয়টা এতভাবে সারা জায়গায় যে আমাদের ভাষাকে রক্ষা করার জন্য ওরা সেদিন জীবন দিয়ে দিল। এটার সাথে আরেকটু বলতে হয়, 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ জন্ম নেয়, অর্থাৎ পাকিস্তানের পূর্ব অংশ, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়। আর এই স্বাধীনতার সূচনাটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি সকালবেলা পাকিস্তান সরকার যে বর্বরতার পরিচয় দিয়েছিল, একটা ভাষা আন্দোলনকে, মাতৃভাষা রক্ষার ঘটনাকে কেন্দ্র করে, সেই দিন থেকেই কিন্তু বাংলাদেশের জন্মের সূচনা হয়ে যায়। বাঙালি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানে আমরা অস্তিত্বহীন হয়ে যাব, যদি আমাদের নিজস্ব সত্তা আমরা স্থাপন না করতে পারি। এগিয়ে এলেন শেখ মুজিবুর রহমান, প্রায় 2 দশক পর ভারতের সহযোগিতায় বাংলাদেশ সৃষ্টি হলো, জন্ম নিল। এই জায়গাটাই আমি বলার জন্য বাংলাদেশের জন্মলগ্নটার কথা বললাম, যে বাংলাদেশের ওই সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম ব্যক্তিত্ব, প্রথম বাঙালি যিনি রাষ্ট্রসংঘে গিয়ে সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন। গোটা বিশ্ববাসী সেদিন ওনার বক্তব্যকে, ওনার দৃঢ়তাকে একেবারে অবনত মস্তকে সম্মান জানিয়েছিলেন, এবং গোটা বিশ্ববাসী সেদিন অনুভব করেছিলেন যে মায়ের দুগ্ধের মতো মায়ের ভাষা, জন্মলগ্ন থেকে প্রাপ্ত ভাষাকে রক্ষা করার জন্য একটা দেশের জন্ম হলো। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের মাতৃভাষাকে সর্বপ্রথম আমাদের শ্রদ্ধার সাথে গ্রহণ করা। আমরা শিখব, পৃথিবীর অন্যান্য অনেক অনেক ভাষা শিখব, পড়াশোনা করব, এগোব, ছেলে মেয়ে বংশধর এগোবে, তার জন্য কি আমরা আমাদের মাতৃভাষাকে ভুলে যাব? যখন এখন এই পর্যায়টা আমাদের চলছে, আমাদের ঘরের অনেক ছেলেরা মেয়েরা পড়াশোনা করতে গিয়ে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে, হিন্দি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে, তারা এখন ইংরেজি বলতে, বাংলা বলতে পারে না, ইংরেজিতে অভ্যস্ত, একদম হিন্দিতে অভ্যস্ত। আপনার কথা প্রসঙ্গে, সারা পৃথিবীতে 4000 ভাষা, 4000 ভাষাকে ভাষাবিদরা, ডক্টর রামেশ্বর একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী, 12টা ভাষাবংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে ইন্দো ইউরোপীয় যে ভাষা, সেটা পৃথিবীর একটা সমৃদ্ধ ভাষা, সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকেই আমাদের বাংলা ভাষার জন্ম। আমরা যদি বাংলা ভাষার ইতিহাসটা দেখি, সেটা 1200 বছর আগে থেকে শুরু হয়। বাংলা ভাষার প্রথম বই ছিল চর্যাপদ, সেটা 900 থেকে 1200 এই সময়ের মধ্যে লেখা হয়।
তো বাংলা ভাষার ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা প্রসঙ্গক্রমে দুইজন লেখক তিনজন লেখকের নাম বলতে পারি যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। উনি আজ বিশ্বকবি হয়েছেন, প্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। তো মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ যিনি মাটির কথা লিখেছেন, জীবনানন্দ দাশের আবেগ, ভাবনা, ধান ক্ষেত, শালিক পাখি, গ্রাম বাংলার প্রত্যেকটা ছবি ওনার কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটে উঠত। ওনার কবিতা পড়লে মনে হয় উনি একটা ছবি এঁকে রেখেছেন কোনো একটা গ্রাম বাংলার। আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে, এ বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে। উনি আবার মৃত্যুর পরেই বাংলায় আসতে চান, বাংলার ক্ষেত মাটি এগুলি নিয়ে ওনার জীবন অতিবাহিত করতে চান, এতটাই ভালোবাসা। 2004 সালে সম্ভবত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মধুর ভাষা হিসাবে স্বীকৃতি পায় বাংলা। কিছুক্ষণ আগে আমার সঙ্গে যিনি আছেন দেবুদা বলার চেষ্টা করেছেন যে আজকের দিনে বাংলার অবজ্ঞা, বাংলার গুরুত্ব কতটা হ্রাস, কিন্তু আমরা জানি পৃথিবীর সবচাইতে মধুর ভাষা যে বাংলা। সেটা আমার আপনার কথা নয়, এটা একটা সংস্থা, তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন পৃথিবীতে সবচাইতে মধুর ভাষা বাংলা। আজকের দিনে আমরা দেখি ইংরেজি মাধ্যমে শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের ঝোঁক, হয়তো অনেকেই জানে না আজকে মাতৃভাষা দিবস। ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে, 12 পরে কলেজে পরে ওদের হাতে হাতে একটা মুঠো ফোন থাকে, সেটা নিয়ে ওরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ সমস্ত নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তারা হয়তো জানেই না আজকে তার যেই ভাষাটা শেখার জন্য কোনো বইয়ের প্রয়োজন ছিল না, কোনো শিক্ষকের প্রয়োজন হয়নি, সে স্বতঃস্ফূর্তভাবে শিখতে পেরেছে। আর সেই ভাষাটার আজকে আন্তর্জাতিক দিবস হিসেবে, মাতৃভাষা দিবস, সারা পৃথিবীতে আমি তো বললাম 4,000-এর উপর ভাষা, তো সমস্ত ভাষাভাষীর লোক আজকের দিনটাকে তাদের যে মাতৃভাষা, হোক ইংরেজি, হোক বাংলা, হোক উর্দু, হোক আরবি, হোক ককবরক, সবাই আজকের দিনে তার মাতৃভাষাকে যথেষ্ট সম্মান করে। কিন্তু আমরা বাঙালি আমরাই ভুলে যাচ্ছি আমাদের সেই মাতৃভাষার গুরুত্বের কথাটা। সবচেয়ে একটা করুণতম বিষয় আমি এটাই বলবো যে আমার মহকুমা সোনামুড়া একটা অনুষ্ঠান নেই আজকে, আমি ব্যক্তিগতভাবে সময় ত্রিপুরাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুজন এখানে বসে আলোচনা করছি কিসের জন্য? আমার মাতৃভাষার জন্য। গোটা পৃথিবীতে 4,000-এর উপর যে ভাষা আছে, প্রত্যেকটা ভাষাভাষীর লোক আজকে তার মাতৃভাষাকে প্রদীপ দিয়ে প্রজ্বলিত করছেন। আর আমাদের এইখানে আজকে একটা ন্যূনতম সরকারি প্রোগ্রাম নেই, কোনো একটা সংস্থা তাদের কোনো প্রোগ্রাম আছে বলে এখন পর্যন্ত আমি যে কথা বলার সময় পর্যন্ত আমি জানি না। অথচ আমরা কত ব্যাকরণে, কত ভাষায়, কত কত রকমভাবে সুরার কী বলবো এটাকে পরিবেষ্টিত করে রাখি রাখতাম, কেন ওই সময়ের চাহিদা মতো আমার এইটা প্রয়োজন। ওই আজকে বাংলাদেশের সাথে আমাদের এইখানে শিল্পীরা বর্ডারের 0 পয়েন্টে অনুষ্ঠান করবে, একটা লাভালাভের ব্যাপার, আমি এখন বলবো একটা লাভালাভের ব্যাপার হয়তো অতীতে হয়েছে, থাকতো, আজকে কেন হলো না প্রোগ্রামটা? আমার দরকার নেই বাংলাদেশের কাউকে আনার, আমার এইখানেই আমি করতাম, একটা শহীদ বেদি তৈরি করে আমি ফুলমালা দিয়ে শ্রদ্ধা এবং সম্মান জানাতাম। আমার বাংলা ভাষা বলছি না, গোটা পৃথিবীর প্রত্যেকটা মাতৃভাষাকে আমি সম্মান জানাতাম, এটাই তো আমাদের করণীয়। অবশ্যই আমি বাঙালির ছেলে, আমার রক্তে বইছে বাংলার গীত গান সাহিত্য শিল্প সমস্ত কিছু। আজকে যদি আমরা কবি নজরুল ইসলামের সেই প্রদ্যুত তোমার কথা অনুযায়ী বলছি যে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা বাংলা ভাষা, আজকে কাজী নজরুল ইসলামের এটা পরে মনে পড়ে গেল যে দেশ স্বাধীন হওয়ার জন্য যখন তিনি নিজের হাতে লিখেছিলেন, নিজে আবৃত্তিটা পড়েছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী যে যেই ভাষারই হোক না কেন ওরা কিন্তু তারারেই লৌহ কপাট, এই যে একটা শিহরণকারী উনি যে একটা কবিতা লিখেছিলেন, কারার এই লৌহ কপাট
কথাটা বলার সাথে সাথেই তো মনে হয় যেন পশম দাঁড়িয়ে যায়। কবি জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতাটা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দু নয়নের জলে, পাওয়া যাবে কোথাও? আমরা কি পাবো? যতই আমরা বিভিন্ন ভাষাভাষীর কবিতা সাহিত্য নিয়ে আলোচনা করি না কেন, কিন্তু এই যে এই ধরনের আমার দেশের সাহিত্যিকদের মধুর শ্রুতি এবং স্মৃতির সাহিত্যগুলোকে আমরা পাবো কখনো কোথাও? একটা কথা, আসলে আজকে বাংলা ভাষার সম্মান জানিয়ে আমি খুব ভালো লাগলো আমার যে সময় ত্রিপুরা এইভাবে আমাদেরকে ডেকে একটা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য, যেটা আমাদের মাতৃভাষা, তাদের যে প্রয়াস আমি প্রত্যাশা করব আগামী দিন সেটা জারি থাকুক। আমরা দেখি আমার ভাষা আমার অহংকার, গর্ব করে এই কথাটা আমাদের বাঙালিরা আজ বলতে চাইছে না। আমাদের অভিভাবকরা প্রায় সময় বলেন, আমার ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, সোনামুড়া ইংলিশ মিডিয়াম, শ্রীকৃষ্ণ মিশন, হোলি ক্রস, কিন্তু ওনারা আবার কিছুক্ষণ পরেই বলতে থাকেন, আমার ছেলেটা না একদম বাংলা বলতেই পারে না, একটা লাইন ভালো করে পড়তে পারে না। ওনাদের লজ্জা হওয়া উচিত আমি মনে করি, যে আপনার ভাষা, মাতৃভাষা যেটা, যে ভাষায় আপনি কথা বলেন, যে ভাষায় আপনার ছেলের গর্বটাকে প্রকাশ করছেন, সে ইংরেজিতে ভালো রেজাল্ট করেছে, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টে, কিন্তু বাংলাতে সে কোনোভাবে পাস করে যায় বা ফেল করে, আপনারা সবাই একটু মনে রাখবেন যে আপনার ছেলে বা মেয়ে যেহেতু সে বাঙালি, তার স্বপ্ন দেখা শুরু হয় বাংলাতে, সে একটা জিনিসকে চিন্তা করে বাংলাতে, ওই জিনিসটার পরিপূর্ণ রূপ বা কারোর কাছে সেটা সে প্রকাশ করতে, তার কাছে যেই ভাষাটাতে সে ভালোভাবে প্রকাশ করতে পারে সেটাও বাংলা, কিন্তু বলা হয় সে বাংলা ভাষা পারে না। আমাদের মনে হয় এই জায়গাটা থেকে সরে এসে তাকে শিখতে হবে ইংরেজি, নো ডাউট, কোনো অসুবিধা নেই তাতে, আমি বর্তমান বিশ্বের সাথে মিলিয়ে তাকে শিখতেই হবে, কিন্তু প্রত্যেকটা পিতামাতার প্রধান এবং প্রথম কাজ হওয়া উচিত বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, সেটার সঠিক ব্যবহার এবং সেই ভাষাটাকে গুরুত্ব সহকারে আরও সামনের দিকে, উজ্জ্বল একটা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষের ধারা, আমাদের পরম্পরা, একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা পিসিকেও আন্টি বলি, মাসিকেও আন্টি বলি, আমাদের সেই সভ্যতার ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বাবার বোনকে বলা হয় পিসি আর মার বোনকে বলা হয় মাসি। সত্যি আপনি জিজ্ঞেস করবেন ওদেরকে, ওরা ঠিক পিসি মাসির মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পারে না, যে কোনটা বাবার বোন কোনটা মার বোন। আমাদের সেই সংস্কৃতিতে ফিরে আসা প্রয়োজন, আমাদের প্রত্যেকটা বাংলা শব্দকে ধরে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব চেষ্টা করেছেন, আমাদের যে বিয়েতে বিভিন্ন রকমের গীত হয় বা ছড়া আবৃত্তি এসবগুলিকে ধরে রাখার চেষ্টা করেছেন। আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সময় ত্রিপুরার মাধ্যমে আবেদন জানাবো যে আগামী দিন আমাদের প্রজন্ম যাতে সেই জিনিসটাকে, বিশেষ করে বাংলা ভাষার যে গুরুত্ব এবং বাংলা ভাষার যে মর্যাদা, সেটাকে যাতে আরও উপরের দিকে নিয়ে যায়, ভবিষ্যতে সেটা যাতে আরও উজ্জ্বল হয়। এই জায়গাতে আমি একটা ছোট্ট কথা বলছি, যেহেতু এখন পৃথিবী আধুনিক থেকে আধুনিকতম অবস্থায় চলে যাচ্ছে, শিখতে হবে, ইংরেজিতে পড়াশোনা করতে হবে, হিন্দিতে পড়াশোনা করতে হবে, আমার দেশীয় রাষ্ট্রীয় ভাষা, অন্য কোনো ভাষাও আমি শিখতে পারি অবশ্যই, কিন্তু আমি আমার বাংলা অর্থাৎ মাতৃভাষাকে, জন্মসূত্রে পাওয়া ভাষাটাকে সম্মান জানিয়ে আমি এই দিকে অগ্রসর হব। প্রত্যেকটা অভিভাবকের উচিত ওনাদের ছেলে মেয়েকে অন্ততপক্ষে মিনিমাম একটা পাঠ দেওয়ার জন্য, ন্যূনতম একটা পাঠ যাতে ওনারা দেন। আর আমি আরেকটা কথা বলবো, আমি বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমি কি একঘর হয়ে থাকবো? আমি একঘর হয়ে থাকবো না। একটা জিনিস দেখুন তো, আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করি, আমাদের ত্রিপুরাতে
বিশেষ করে জনজাতি অংশের লোকেরা আছেন, আমরা বাঙালিরা আছি, কতজন বাঙালি জনজাতি অংশের লোকেদের ভাষাটা, যে যেই ভাষাটাই হোক, আমরা রপ্ত করতে পেরেছি? আমরা, আমাদের ওই দিকে কোনো লক্ষ্যই নেই। অথচ আমি ধন্যবাদ জানাই জনজাতি অংশের মানুষদের, যারা আমাদের বাংলা ভাষাটাকে একেবারে ছোটবেলা থেকে সুন্দরভাবে রপ্ত করে নিচ্ছে। একদম ঠিক, একদম, এই বিষয়টা রপ্ত করে নিচ্ছেন। আমি বলবো আমাদের সরকার এবং আমাদের একটা নির্দিষ্ট পড়াশোনার মাধ্যম পর্যন্ত এই জিনিসটাকে একটা পাঠ দেওয়া উচিত। আমরা আজকে টিভিতে দেখে, টিভিতে শুনে গলগলিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা হিন্দি বলতে পারে, অবশ্যই ভালো কথা, তার জন্য হিন্দির শিক্ষক রাখতে হয় না। স্কুলে পড়াশোনা করতে গিয়ে তারা ইংরেজি শিখছে, অথচ একসাথে আমরা থাকছি, এক রাজ্যে থাকছি, বসবাস করছি, আমরা জনজাতিদের ভাষাটাকে চুল পরিমাণও ন্যূনতমভাবেও আমরা এটাকে রপ্ত করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা বাঙালিদের। আমরা আমাদের আত্মীয়তার পরিচয় বাড়াবো, একজন লোক চিনি না তার সাথে আমাদের বিভিন্ন রকমভাবে আত্মীয়তার সম্পর্ক হয়, তো ভাষাগত আত্মীয়তাটা বাড়াতে আমাদের অসুবিধা কী? আবার অহমিকা অবশ্যই রাখতে হবে, ঘর থেকে বেরোলেই আমি বাঙালির ছেলে, আমি হিন্দিতে বলি, আমি ইংরেজিতে কথাবার্তা বলি, ওই রকম ভাষায় কথা বলি কেন? এই পৃথিবীতে অনেক দেশ আছে যাদের রাষ্ট্রনায়করা তাদের দেশীয় ভাষার বাইরে, উনি রাষ্ট্রসংঘেই যান, কোনো মাধ্যমের সামনে উনি কথা বলেন, অথবা কোনো রকম কোনো জাতীয় হোক আন্তর্জাতিক বিষয়ে হোক, উনি কোনো অবস্থাতেই ওনার রাষ্ট্রীয় ভাষার বাইরে উনি যান না। আমি বলতে পারি চীনের অনেক রাষ্ট্রনায়কদের কথা শুনি, রাশিয়ার রাষ্ট্রনায়কের কথা শুনি, আরও অনেক আছেন। সুতরাং আমার মনে হয় আমাদেরকেও আজকে, আমাদের দেশীয় পর্যায়ে প্রচুর ভাষা আছে, আমাদের বাংলা ভাষার জন্য আমাদের প্রয়োজন, আমরা পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তব্য রাখবো, পার্লামেন্টে রাখবো, যদি আমাদের কোনো প্রতিনিধি যান, আমাদের দেশীয়, আমাদের দেশে 14টা, না জানি 16টা, আমি এই জায়গাটা আমি ভুলে গেছি, হয় 14টা নয় 16টা ভাষাকে, 22টা ভাষাকে সেখানে রাষ্ট্রীয় ভাষার একটা অষ্টম তফসিলি যেটা বলা হয়েছে 22টা, ভালো কথা, যাই না, আজকে আর রাষ্ট্রসংঘে কোনো প্রোগ্রাম আছে, চলুন আমরা তামিল ভাষায় গিয়ে কথা বলি, আমরা হিন্দিতে কথা বলি, আমরা বাংলায় কথা বলি। সুতরাং আমার মাকে যেমন আমি আগলে রাখবো, ঠিক তেমনি আমি আমার পড়োশিকেও ধরবো, পড়োশিকেও আগলে রাখবো। আমার মাতৃভাষা নিয়ে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলব, ওই সেই জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিনের, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুনয়নের জলে, ঠিক দুনয়নের জল দিয়ে জাতীয় হোক আন্তর্জাতিক বিষয়ে হোক, উনি কোনো অবস্থাতেই ওনার রাষ্ট্রীয় ভাষার বাইরে উনি যান না। আমি বলতে পারি চীনের অনেক রাষ্ট্রনায়কদের কথা শুনি, রাশিয়ার রাষ্ট্রনায়কের কথা শুনি, আরও অনেক আছেন। সুতরাং আমার মনে হয় আমাদেরকেও আজকে, আমাদের দেশীয় পর্যায়ে প্রচুর ভাষা আছে, আমাদের বাংলা ভাষার জন্য আমাদের প্রয়োজন, আমরা পার্লামেন্টে বাংলা ভাষায় বক্তব্য রাখবো, পার্লামেন্টে রাখবো, যদি আমাদের কোনো প্রতিনিধি যান, আমাদের দেশীয়, আমাদের দেশে 14টা, না জানি 16টা, আমি এই জায়গাটা আমি ভুলে গেছি, হয় 14টা নয় 16টা ভাষাকে, 22টা ভাষাকে সেখানে রাষ্ট্রীয় ভাষার একটা অষ্টম তফসিলি যেটা বলা হয়েছে 22টা, ভালো কথা, যাই না, আজকে আর রাষ্ট্রসংঘে কোনো প্রোগ্রাম আছে, চলুন আমরা তামিল ভাষায় গিয়ে কথা বলি, আমরা হিন্দিতে কথা বলি, আমরা বাংলায় কথা বলি। সুতরাং আমার মাকে যেমন আমি আগলে রাখবো, ঠিক তেমনি আমি আমার পড়োশিকেও ধরবো, পড়োশিকেও আগলে রাখবো। আমার মাতৃভাষা নিয়ে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলব, ওই সেই জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিনের, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুনয়নের জলে, ঠিক দুনয়নের জল দিয়েই মাতৃভাষাকে আমি আগলে রাখবো, দুঃখের জন্য না, আনন্দ এবং আমার মাতৃভাষার প্রতি যখন দুর্ব্যবহার করা হচ্ছে দুইটাকে পাশাপাশি রেখেই দুনয়নের জল দিয়ে হৃদয় ভরে আটকে রাখবো, সম্মান জানাবো আমার মাতৃভাষাকে। তাই সময় ত্রিপুরাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কোনো অনুষ্ঠান না হওয়া মহকুমায় এই অনুষ্ঠানটা করার জন্য, যেখানে আমার মাতৃভাষার ন্যূনতম হলেও একটা সম্মান জানানো হলো। আমরা চাই আসুন ভবিষ্যতের জন্য আমরা সবাই এগিয়ে আসি। আবারও বলি, আমরা ইংরেজি মাধ্যমে আমার আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করবে, হিন্দি মাধ্যমে পড়াশোনা করবে, ওরা ফ্রান্সে কথা বলবে,
ওরা রাশিয়ান ভাষায় কথা বলবে, চাইনিজ ভাষায় কথা বলবে, তাদের জীবন জীবিকার স্বার্থে, কিন্তু আমার মা, আমার মাতৃভাষা, জন্মের ভাষাটা আমার হৃদয়ে থাকবে। এটাকেই আসুন আমরা সবাই স্মরণ করি। নমস্কার, সময় ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনাটা আজকে এইখানেই বিরতি রাখছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় ত্রিপুরাকে, আজকের এই দিনে এভাবে মাতৃভাষাকে ওনারা সম্মান জানালেন। সেই সঙ্গে আমি আবারও সবাইকে বলবো, আমাদের ভাষা, আমাদের অহংকার, সেটা নিয়েই আমরা এগিয়ে যাবো।